নমস্কার এই মুহূর্তৰ এটা উদ্বেগজনক খবৰ আমি সকলোৱে মোবাইল ফোন ব্যৱহাৰ কৰো কিন্তু এই মোবাইল ফোনটো পাসওয়ার্ড বা ওটিপি নিদিয়া কৈ আপোনাৰ মোবাইলৰ পৰা ডাটা সমূহ হেকাৰে ট্ৰান্সফাৰ কৰি থকাৰ কথা আপুনি জানেনে মোবাইল যদি আপুনি সার্চ দিয়ে হোটেলৰ কোঠাত ৰেষ্টুৰেণ্ট বিমান বন্দৰ বা ৰেলৱে ষ্টেচনত আপোনাৰ অজ্ঞাতে আপুনি গম নোপোৱা কৈয়ে কিন্তু এই সার্চ দিয়াৰ জৰিয়তেও ইউএছবি কেবুলৰ জৰিয়তে বা চার্জাৰ পইণ্টৰ জৰিয়তেও কিন্তু আপোনাৰ মোবাইলৰ ডাটা সমূহ ট্ৰান্সফাৰ হৈ আছে এক ভয়ংকৰ খবৰ এই মুহূৰ্তত ডিৱাই 365 ডিজিটেলৰ দৰ্শকসকলক আমি সবিস্তাৰে জনাবলৈ চেষ্টা কৰিম কোটি কোটি মোবাইল ফোন ব্যৱহাৰকাৰীলৈ এক ভয়ংকৰ খবৰ আমি সকলোৱে মোবাইল ফোন ব্যৱহাৰ কৰো কিন্তু আপুনি জানেনে আমাৰ অজ্ঞাতে আমাৰ মোবাইলৰ যিসমূহ ডাটা আছে সেই ডাটাসমূহ ট্ৰান্সফাৰ হৈ আছে হেকাৰে ট্ৰান্সফাৰ কৰি আছে কোনো ধৰণৰ অটিপি নালাগে কোনো ধৰণৰ পাছৱৰ্ড নালাগে আপোনাৰ অজ্ঞাতে আপুনি গম নোপোৱাকৈ হেক কৰিব আপোনাৰ গোপনীয়তা যতে ততে মোবাইল সার্চ দিয়ার পূর্বে হাজারবার ভাবক আপুনি রেলওয়ে স্টেশন বিমানবন্দর হোটেলর কোঠা ভুলতো সার্চ নিদিব আপনার ফোনটো সার্চ দিয়ার পূর্বে ভালদরে পরীক্ষা করক চার্জার পয়েন্ট দেশের লাখ লাখ রাজহুয়া চার্জিং পয়েন্টত এইবার হ্যাকারর চকু পড়েছে জুস জ্যাকিং এই হ্যাকারর যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটক নাম দিয়া হয়েছে জুস জ্যাকিং এই জুস জ্যাকিংৰ জৰিয়তে বেংকৰ তথ্যও হেকাৰে লৈ ল'ব পাৰে আপোনাৰ ফোনত থকা ব্যক্তিগত ফটো ভিডিঅ' লৈ কৰিব পাৰে আপোনাক ব্লেকমেইলিং ইউএছবি কেবুলৰ জৰিয়তে এক ছেকেণ্ডৰ ভিতৰত হৰ লুকি হ'ব আপোনাৰ একাউণ্টৰো ধন ইউএছবি কেবুলত থকা পিনৰ জৰিয়তে মোবাইলৰ পৰা তথ্য আহৰণ কৰিব পাৰে হেকাৰে নতুন নতুন তথ্য উলিয়াই লৈছে নতুন নতুন কৌশল উলিয়াইছে হেকাৰে আপোনাৰ তথ্য ট্ৰান্সফাৰ কৰাৰ ফোনত থকা অনলাইন বেংকিঙৰ সকলো তথ্য লৈ উদং কৰিব পাৰে ধন চাইবাৰ ক্ৰাইম সংস্থা ইউএছৰ এফবিআইয়ে পোহৰলৈ আনিছে এই ভয়ংকৰ তথ্য ইতিমধ্যে লাখ লাখ লোকৰ মোবাইল হেক কৰি হেকাৰে ধন লুটিছে গোপন তথ্য ভাইরাল করে বহু অপরাধ করেছে এই হ্যাকার সকলে এই মুহূর্তে আমি জানাই আছো আমি সকলোয়ে মোবাইল ফোন ব্যবহার করো রেস্টুরেন্টত খাবলৈ যাওঁতে হোটেলত শুবলৈ যাওঁতে বা বিমানবন্দরত করবলৈ ফুৰিবলৈ যাওঁতে আমার মোবাইলটো আমি কিছু কিছু সময়ত চার্জ দিয়া চার্জ দিব লাগে বা চার্জ দিও সেই চার্জ দিয়ার পূর্বে কিন্তু আমি হাজার বার চিন্তা করাটো অত্যন্ত প্রয়োজনীয় হৈ পৰিছে যতে ততে মোবাইলের চার্জ নাই বুলিয়ে চার্জ নিদিব চার্জার পয়েন্টটো হাজার বার চেক করক রেলওয়ে স্টেশন বিমানবন্দর হোটেলর কোঠাত রেস্টুরেন্টত ভুলতো চার্জ নিদিব আপনার মোবাইল ফোনটো চার্জ দিয়ার পূর্বে ভালদরে পরীক্ষা করক চার্জার পয়েন্ট কিয়নো এইবার চার্জার পয়েন্ট ইউএসবি কেবুলর জৰিয়তে হেকাৰে আপনার সকলো লুটি লৈ যাব পাৰে জুস জ্যাকিং বুলি নাম দিয়া হৈছে এই প্রক্রিয়াটো জুস জ্যাকিংৰ জৰিয়তে বেংকৰ তথ্যও লব পাৰে হেকাৰে পূৰ্বৰ যি অটিপি প্ৰক্ৰিয়া আছিল আপোনাক ফোন কৰিব হেকাৰে বা চাইবাৰ অপৰাধী আপোনালৈ ফোন কৰিব আপোনাক অটিপি বিচাৰিব পিন বিচাৰিব এনেধৰণৰ কোনো কাণ্ডই নকৰে এইবাৰ হেকাৰে এটা নতুন কৌশল লৈছে ইউএছবি কেবল চাৰ্জাৰ পইণ্টৰ যি আৰ্থিং সেয়াৰ জৰিয়তে কিন্তু সেই প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে এই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোক যিহেতু জুচ জেকিং নাম দিয়া হৈছে এই প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে আপোনাৰ মোবাইলৰ সকলো ডাটা লৈ ল'ব অনলাইন বেংকিঙৰ যিসমূহ তথ্য আছে গুগল পে' ফোন পে' পে'টিএম আপুনি যিয়ে ইউজ নকৰক সকলো ডাটা লৈ ল'ব আৰু এয়া ইউএছৰ চাইবাৰ ক্ৰাইম সংস্থা এফবিআইয়ে এই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো পোহৰলৈ আনিছে জুচ জেকিঙৰ কেইবাটাও ঘটনা পোহৰলৈ আনিছে ইউএছৰ এফবিআইয়ে গোপন তথ্য ভাইরাল করে ইতিমধ্যে বহু হ্যাকারে অপরাধ করেছে এনে ধরনের এইবার মোবাইল চার্জ দিয়ার পূর্বে দশ বার ভাবক হাজার বার ভাবক কিয়নো আমি যতে ততে মোবাইল চার্জ দিও রেস্টুরেন্টত খাবলৈ গৈছো মোবাইলত চার্জ নাই আমি চার্জ দিছো ভুলতো নিদিব চার্জার পয়েন্টটো চেক করক ইউএসবি কেবুলডাল ভালদরে চেক করক কিয়নো এই চার্জার পয়েন্টর জৰিয়তে আপোনাৰ গুগল পে পেটিএমৰ যি ডাটাসমূহ থাকে সেই ডাটাসমূহ ট্ৰান্সফাৰ হ'ব পাৰে বা আপোনাৰ মোবাইলৰ যি ফটো ভিডিঅ' আছে সেই ফটো ভিডিঅ'সমূহ হেকাৰে লৈ লৈ পিছত আপোনাক ব্লেকমেইলিং কৰিব পাৰে এনেধৰণে ৰেষ্টুৰেণ্ট হোটেলৰ কোঠা
বিমান বন্দর রেলওয়ে স্টেশন সকলো রাজহুয়া যেসমূহ স্থান আছে জনসমাগম হওয়া ঠাই সেই ঠাইসমূহ আপুনি কেতিয়াও মোবাইল চার্জ নিদিব রিস্কেই নলব কিয়নো হাজারবার চাই লোক চার্জার পয়েন্টটো বহুতে চেক করিব নাজানে আর সেই চার্জার পয়েন্টটো আগতে চেক করিব যদি আপুনি সেই চার্জার পয়েন্টত কোনো ধরনের অসুবিধা নেদেখে তেতিয়াহে সেই চার্জার পয়েন্টত আপুনি চার্জ দিব পারিব কিয়নো এইবার জোজ জেকিং বলে একটা নতুন প্রক্রিয়া পোহরলে রাখিছে ইউএসর সাইবারর সাইবার ক্রাইম এক সংস্থা আছে তেওঁলোকৰ আৰু সেই সংস্থাটোৱে এইবাৰ পোহৰলৈ আনিছে এফবিআই পোহৰলৈ আনিছে জুজ জেকিং হেকাৰে এই নতুন প্ৰক্ৰিয়া অৱলম্বন কৰিছে আমি সকলোৱে মোবাইল ব্যৱহাৰ কৰোঁ হাতে হাতে সকলোৰে মোবাইল কিন্তু এই মোবাইলটো আপুনি য'তে ত'তে চাৰ্জ নিদিব চার্জ দিয়ার পূর্বে হাজারবার ভাবক কিয়নো এই চার্জ দিয়ার লগে লগে হয়তো এটা সেকেন্ডর ভিতর আপনার ডাটা সমূহ ট্রান্সফার করে লব পারে হ্যাকারে পূর্বে যে এটিএম এটিএমর পিন কোডক লই দেখিলে পাওয়া গৈছিল বহু হ্যাকারে হ্যাক করেছিল বা ওটিপি পাসওয়ার্ড বিচারি হ্যাকারে হাহাকার করেছিল সেয়া নহয় এইবার চার্জ দিয়ার লগে লগে আপনার মোবাইলের ডাটা সমূহ লই লব পারে পুনর্বার ফুল প্লেট গ্রাফিক্সর জড়িয়ে আমি ডিভাইস 365 ডিজিটাল রক্ষকলক জানাই আছো কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারী এক ভয়ঙ্কর খবর এটা উদ্বেগজনক খবর আমি জানাই আছো যতে ততে মোবাইল চার্জ নিদিব মোবাইলটো চার্জ দিয়ার পূর্বে হাজারবার ভাবক আপুনি আমি সকলোয়ে করবলে উলাই গলে বা মোবাইলত চার্জ না থাকিলে যতে ততে চার্জ দিও হাজারবার ভাবক আপুনি নজনাকয়ে আপুনি গম নোপোয়াকয়ে হ্যাকারে আপনার গোপনীয়তা হ্যাক করিব রেলওয়ে স্টেশন বিমান বন্দর হোটেলর কোঠা রেস্টুরেন্ট ভুলতো এই জনসমাগম হওয়া স্থানত চার্জ নিদিব চার্জ দিয়ার পূর্বে ভালদরে পরীক্ষা করক চার্জার পয়েন্ট দেশের লাখ লাখ রাজহুয়া চার্জিং পয়েন্টত হ্যাকারর চকু পড়েছে আপনার ফোনত থাকা ব্যক্তিগত ফটো লৈ ব্ল্যাকমেলিং কৰিব পাৰে এটা মাত্র এটা সেকেন্ডৰ ভিতৰতে আপুনি চার্জ দিয়ার লগে লগে এটা সেকেন্ডৰ ভিতৰতে আপোনাৰ অনলাইন ব্যাংকিং তথ্য আপোনাৰ মোবাইলত যিসমূহ ডাটা আছে ফটো ভিডিঅৰ সমান্তৰালকৈ যিসমূহ ডাটা সকলো ডাটা লৈ লব এই ইউএসবি কেবুলত থকা পিনৰ জৰিয়তে আমি জনাই আছো আপোনাৰ ফোনত থকা ব্যক্তিগত ফটো লৈ কৰিব পাৰে আপোনাক ব্ল্যাকমেলিং ইউএসবি কেবুলৰ জৰিয়তে এক সেকেন্ডৰ ভিতৰত আপোনাৰ একাউণ্টৰ ধন নোহোৱা হৈ যাব সর্বস্বান্ত হৈ পৰিব পাৰে আপুনি এই চার্জ দিয়াক লৈ আপুনি সতর্ক হওক যতে ততে চার্জ নিদিব আমি পুনৰবাৰ জনাইছো গোপন তথ্য ভাইরেল কৰি বহু অপরাধ কৰিছে ইতিমধ্যে এই জুজ জেকিঙৰ জৰিয়তে বহু হেকাৰে ইউএসৰ সাইবার সংস্থা এফবিআই এই ভয়ঙ্কর তথ্য পোহৰলৈ আনিছে ইতিমধ্যে বিশ্বৰ ভিন্ন প্ৰান্তত এনে ধৰণে চার্জিং পয়েন্টর জড়িয়ে ইউএসবি কেবুলর সেই পিনের জড়িয়ে বহু হ্যাকারে হ্যাক করেছে লাখ লাখ লোকর ডাটা আপনার অজ্ঞাতে আপনি নজনাকয়ে হ্যাক করব পারে আপনার গোপনীয়তা ফোনত থাকা অনলাইন ব্যাংকিংর সকলো তথ্য লৈ উদং করব পারে আপনার ধন সাইবার ক্রাইম সংস্থা এফবিআই পোহরলৈ আনিছে এই ভয়ঙ্কর তথ্য আপুনি মই সকলোৱে মোবাইল ব্যৱহাৰ কৰোঁ এই মোবাইলটো আচলতে জটকুটৰ ঘাই বুলি ক'লেও ভুল নহয় কিয়নো এই মোবাইলটো লৈ বৰ্তমান সময়ত হেকাৰে মোবাইলটোক চকু দিছে পূৰ্বে অটিপি বিচাৰি পিন কোড বিচাৰি বা পাছৱৰ্ড বিচাৰি ফোন কৰে সেই পাছৱৰ্ড অটিপি দিয়াৰ লগে লগে আমি সৰ্বস্বান্ত হৈ পৰোঁ বা আমাৰ সকলো ডাটা হেক কৰে হেকাৰে কিন্তু এইবাৰ তেনেধৰণৰ প্ৰক্ৰিয়া নহয় এইবাৰ জুজ জেকিং কৰিছে জুজ জেকিং হৈছে যে ৰাজহুৱা স্থানসমূহত মোবাইল চার্জ দিলে সেই চার্জাৰ পইণ্টৰ জৰিয়তে সেই ইউএসবি কেবলৰ পিনৰ জৰিয়তে মোবাইলৰ পৰা আপোনাৰ সকলো ডাটা লৈ লব হেকাৰে সেয়েহে ৰাজহুৱা স্থান আমি পুনৰবাৰ জনাইছো মন কৰক এই কথালৈ ৰেলৱে ষ্টেচন বিমান বন্দৰ হোটেলৰ কোঠা ৰেষ্টুৰেণ্ট এনেধৰণৰ জনসমাগম হোৱা ঠাইত কেতিয়াও মোবাইলটো চার্জ নিদিব ইতিমধ্যে লাখ লাখ লোকে এই মোবাইল চার্জ দিয়ে বহু লোক সর্বস্বান্ত হৈ পৰিছে কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারী লৈ ভয়ঙ্কর খবর যতে ততে মোবাইল চার্জ দিয়ার পূর্বে হাজারবার ভাবক আপুনি আপনার অজ্ঞাতে
হ্যাক কৰিব পাৰে আপোনাৰ গোপনীয়তা হেকাৰে ৰেলৱে ষ্টেচন বিমান বন্দৰ হোটেলৰ কোঠা ৰেষ্টুৰেণ্ট কতো ভুলতো চার্জ নিদিব চার্জ দিয়াৰ পূৰ্বে ভালদৰে পৰীক্ষা কৰক চার্জাৰ পইণ্ট দেখৰ লাখ লাখ ৰাজহুৱা চার্জিং পইণ্টত হেকাৰৰ চকু পৰিছে জুস জেকিংৰ জৰিয়তে বেংকৰ তথ্য লব পাৰে হেকাৰে এই সমগ্র প্ৰক্ৰিয়াটো জুস জেকিং নাম দিয়া হৈছে আপোনাৰ ফোনত থকা ব্যক্তিগত ফটো ভিডিও লৈ ব্ল্যাকমেইলিং কৰিব পাৰে হেকাৰে আপোনাক USB কেবুলৰ জৰিয়তে 1 ছেকেণ্ডৰ ভিতৰত হৰলুকে হ'ব আপোনাৰ একাউণ্টৰ ধন USB কেবুলত থকা পিনৰ জৰিয়তে মোবাইলৰ পৰা তথ্য আহৰণ কৰিব পাৰে হেকাৰে ফোনত থকা অনলাইন বেংকিংৰ সকলো তথ্য লৈ উদং কৰিব পাৰে ধন আমি সকলোৱে বৰ্তমান মোবাইলটোত আমি Google Pay Paytm ফোন পে সকলো ব্যৱহাৰ কৰো এই ফোনত থকা অনলাইন বেংকিংৰ সকলো তথ্য আপুনি চার্জাৰ পইণ্টত চার্জ দিয়াৰ লগে লগে উদং হৈ যাব কিয়নো হেকাৰে সকলো লৈ যাব সাইবাৰ ক্ৰাইম সংস্থা ইউএছৰ এফবিআইয়ে পোহৰ লৈ আনিছে এই জুস জেকিংৰ ভয়ংকৰ তথ্য ইতিমধ্যে লাখ লাখ লোকৰ মোবাইল হ্যাক কৰি সার্চিং পইণ্টৰে মোবাইল হ্যাক কৰি লুটিছে হেকাৰে ধন গোপন তথ্য ভাইৰেল কৰি বহু অপৰাধী বৰ্তমান সময়ত জালত পৰাৰ খবৰো আহি পৰিছে আমি জনাই আছো যতে ততে ৰাজহুৱা স্থানত মোবাইল চার্জ দিয়াৰ পূৰ্বে চার্জাৰ পইণ্টটো চেক কৰিব ভালদৰে নিৰীক্ষণ কৰিব যতে ততে চার্জ নিদিব কিয়নো এইবাৰ চার্জাৰ পইণ্টসমূহত হেকাৰে কানেকশ্যন কৰি থৈছে চার্জ দিয়াৰ লগে লগে USB কেবুলৰ পিনৰ জৰিয়তে 1 ছেকেণ্ডৰ ভিতৰত আপুনি সৰ্বস্বান্ত হৈ পৰিব লুটি যাব হেক হৈ যাব আপোনাৰ সকলো ডাটা